মধ্যে বাংলাদেশের যে রেমিটেন্স $50 বিলিয়ন, $25 বিলিয়ন আসে ব্যাংকে, $25 বিলিয়ন আসে হুন্ডিতে, এটা আগামী 10 বছরে $100 বিলিয়ন নিয়ে যাওয়া যাবে যদি আমরা কাছে বিশ্ববিদ্যালয় সিলেবাস চেঞ্জ করতে পারি, প্যারাগজি যদি চেঞ্জ করতে পারি। কিভাবে করব সেটা নিয়ে আমরা বক্তৃতা দিচ্ছি এখন এই মুহূর্তে, অনেকগুলো টিভিতে আমাদের স্টল যাচ্ছে আজকে বক্তৃতা দিয়ে। যে যে বিষয়ে অনার্স কোর্স পড়বে তাকে আমরা যার যা ইচ্ছে সে পড়ুক, কিন্তু তাকে একটা টেকনিক্যাল কোর্স বাধ্যতামূলকভাবে করতে হবে। এবং সেই টেকনিক্যাল কোর্সটার কারণে তাকে চাকরি খুঁজতে হবে না, চাকরি তাকে খুঁজবে, দেশের ভিতরে হবে দেশের বাহিরে হবে। সে সাইবার সিকিউরিটি পড়বে, সে ICT পড়বে, সে কম্পিউটার সায়েন্স পড়বে, সে কুকারি পড়বে, সে পেস্ট্রি বানানো শিখবে, সে ওয়েবসাইট ডিজাইন করা শিখবে, সে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হবে। PGD কোর্স বলা হচ্ছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। যে যে সাবজেক্টে অনার্স করুক করুক অসুবিধা নাই, বাংলা ইংরেজি হিস্ট্রি ল কম্পিউটার সায়েন্স যে ইচ্ছে সাবজেক্ট করুক, কিন্তু বাধ্যতামূলকভাবে তাকে এই টেকনিক্যাল কোর্সটা তাকে করতে হবে। ক্রেডিট নিয়ে 20 বা 25 ক্রেডিটের নিয়ে তা আমরা এই জায়গাটাতে হাত দিচ্ছি। আপনারা জানেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বাংলাদেশের সমস্ত BEd কলেজগুলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বাংলাদেশের সমস্ত ল কলেজগুলো, বাংলাদেশের যত ধরনের স্পোর্টস কলেজ দেখেন, BKSP থেকে ধরে আপনাদের পুলিশ একাডেমি, আনসার একাডেমি, যত কলেজ, মেরিন একাডেমি, সবগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমাদের হাতে। ঢাকা শহরে যত ইনস্টিটিউট দেখেন, যত কলেজ আশেপাশে যা দেখছেন সবই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাতে। এই কলেজগুলোতে কোনো ধরনের মনিটরিং নাই, জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থা নিচ্ছে। 15 দিনের কথা ভুলে যেতে হবে, যে স্বাধীনতা আমাদের সন্তানরা আমাদের হাতে তুলে দিয়েছে, সেই স্বাধীনতার সদ্ব্যবহার যদি আমরা এখন করতে না পারি এই মুহূর্তে, তাহলে আমাদের আবারও ট্রেন মিস হয়ে যাবে। ট্রেন আমাদের 71 মিস হয়েছে, ট্রেন আমাদের মিস হয়েছে 90, ট্রেন কিন্তু আবার মিস হয়ে যেতে পারে। স্বাধীনতার আগে এবং পরে ঢাকাতে যারা ভিক্ষা করতে আসতো, আমরা আজকে 52 বছর পরে তাদের দেশে ভিক্ষা করতে চাই, যাই, প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম কেন। 69, 70, 71-এ বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম, সিঙ্গাপুরের পার ক্যাপিটা ইনকাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং চায়নার পার ক্যাপিটা ইনকাম সমান ছিল। আজকে সিঙ্গাপুর ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম, কেন? আমাদের দুষ্টা কোথায়? প্রশ্নটা রেখে গেলাম। মালয়েশিয়া পারলে আমরা কেন পারলাম না? চায়না সুপার পাওয়ার হয়ে গেল, আমাদের কি রিসোর্স কম ছিল, সম্পদ কম? আমাদের সব থেকে বড় সম্পদ সেটা যেটা ছিল সেটা হিউম্যান রিসোর্স, মানব সম্পদ। সেই মানব সম্পদে আমরা ইনভেস্টমেন্ট করি নাই। একটা দুঃখের কথা বলি, ঢাকা শহরে এবং সারা দেশে যে ল কলেজগুলো আছে তার ভিতরে হাতে গোনা কয়েকটা ল কলেজ ছাড়া বাকি ল কলেজগুলোকে আমরা মারাত্মক মনিটরিং এর আওতায় নিয়ে আসতে যাচ্ছি। আমাদের কাছে খবর আছে সেন্ট্রাল করছে, কারণ সেন্ট্রাল ল কলেজের যিনি